একটা বিশেষ আলোচনা করতে এসেছি। প্রিয়া কোথায় রে? ওকে একটু ডাক। আরে ও মর্নিং ওয়াকে গেছে মনে হয়। না মানে সকালে উঠে আমরা ওকে দেখতে পাইনি, তাই গেস করে বলে দিলাম। প্রিয়া বাড়িতে নেই। ও মাই গড, ওর সাথে কথা বলার খুব দরকার ছিল রে। কি হয়েছে বল না। মিনু কি হয়েছে, কোনো কমপ্লিকেশন? মিনু ইজ প্রেগন্যান্ট। হোয়াট? ও মাই গড, স্যান্ডিকে বলা দরকার। প্রথম থেকেই ওই ঘটনার সাথে জড়িয়ে আছে, তাই ওকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাছাড়া ও তো কলকাতাতেই আছে, আর সময় যোগাযোগ করতে পারবে। ওয়েল দেন, চল স্যান্ডিকে খবর দি। হ্যাঁ চল। তা বল, তুই হঠাৎ ফোন করলি, আমার জন্য টেনশন করছিলিস? আই এম সরি স্যান্ডি, আমি অ্যাকচুয়ালি তোর খবর নেওয়ার জন্য তোকে ফোন করিনি। ইনফ্যাক্ট আমরা একটা প্রবলেমে ফেঁসে গেছি বলে তোকে ফোন করেছি। কি হয়েছে তানিয়া? স্যান্ডি, মিনু ইজ প্রেগন্যান্ট। হ্যাঁ হ্যাঁ, বল কি করতে হবে। তুই ডেভিড স্যারের আশ্রমে যা, বড়দির সঙ্গে কথা বল, যত তাড়াতাড়ি হয় আমরা এখান থেকে মিনুকে শিফট করতে চাই। এতে তো মিনুর কোনো দোষ নেই, বরং সবাই ওই শয়তানটা শয়তানি জানতে পেরে যাবে। হ্যাঁ, কিন্তু হৃদয়নগর কলোনির মতন একটা জায়গায় বা একটা সোসাইটিতে যদি এটা জানাজানি হয়ে যায়, মিনুর কোনোদিনও ভালো হতে পারে না, বরং খারাপটা হবে। মধ্যেখান থেকে ফ্যামিলিটা একটা ভয়ঙ্কর লজ্জায় পড়ে যাবে। দ্যাটস ইট, এটাই আসল কথা না তানিয়া? ফ্যামিলি প্রেস্টিজ। স্যান্ডি তুই আমাকে ভুল বুঝছিস। তাহলে একটা নির্দোষ মেয়েকে বেঁচে থাকতে থাকতে মেরে ফেলতে চাইছিস তোরা? ঠিক আছে, আমি আশ্রমে খবর নিয়ে তোদের জানিয়ে দেব। চল রাখছি, বাই বাই। যাচ্ছি। উফ, ওরে বাপরে বাপরে, হ্যাঁ দরজা তো ভেঙে দেবে, কে ডাকাত? চলে এসেছি। আইসে আইসে পিড়া আইসে। আর একটা ভাইটাল কথা, এ বাড়িতে কেউ চিৎকার করে কথা বলবে না। হ্যাঁ ভাইটি, এইটা কিন্তু মনে রাখো, এই বাড়িতে চিৎকার করার অধিকার কিন্তু একমাত্র ওনার রইছে। থামবে, তুমি ঘরের একটা ডুপ্লিকেট চাবি আমার এই আঁচলে বাঁধা থাকবে। ঠিক আছে, একটা ডুপ্লিকেট চাবি আমি আপনার হাতে দিয়ে দেবো। কি হচ্ছে এসব? এক্সারসাইজ। কি এক্সারসাইজ? এক্সারসাইজ কিসের? কোমরের। হ্যাঁ, আরে রে, ও ভালো, খুব ভালো। তা এই এক্সারসাইজ করলে কি কোমরের মাপ কমবে? অনেক সময় লেগে যাবে, একটু জোর দিয়ে। ভাড়া কবে দেবে? কে? কোনো অসুবিধা নাই, সভাপতি বল, তুমি শুধু আমাদের এখানে ওই পত্র দিয়া দিও। চলবে? হ্যাঁ। ভাড়াটা কিন্তু আজ থেকেই গোনা শুরু করে দিলাম। অ্যাডভান্সটা কবে দিচ্ছ? বলছিলাম কে, আমাকে কয়েকটা দিন সময় দিন। চাকরিতে তো সদ্য জয়েন করেছি, কয়েকদিনের মধ্যে আমি অ্যাডভান্স দিই। কপাল কপাল, বুঝেছো? ভিকিরি ছাড়া কিচ্ছু জুটলো না। ঘাবড়াইও না ঘাবড়াইও না, এইটা আমারে খোঁচা মাইরেই কইলু। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, একটা কথা জানার ছিল। বলো। বলছিলাম এখন থেকে তো এখানেই থাকবো, আর সকাল বিকেল আপনাদের সঙ্গে মুখ দেখা দেখি হবে, তা আপনাকে কি বলে ডাকবো? যা সবাই বলে ডাকে। সবাই কি বলে ডাকে জানি দাও। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। তুমি আমাকে টাচ করবে না। ভাইডি তোমার গোত্রটা কি? হ্যাঁ মানে কি? আয় আয় আয়।